বৃষ্টি আইনে বাংলাদেশকে আটাশ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া প্যাট কামিনের হ্যাট্রিক এই টাইগারদের একশো চল্লিশ রানে আটকে দেয় অজিরা জবাবে দুই উইকেটে একশো রান করার পর বৃষ্টির কারণে খেলা আর মাঠে না গড়ালে ডিএল ম্যাথরে জয় পায় অস্ট্রেলিয়া তাওহিদ হৃদয়ের এই ক্যাচ মিসটা আক্ষেপের আরেক নাম এই ক্যাচটা হলে কি আরেকটু লড়াই করা যেত জয়ের পথেও কি থাকা যেত এতটা আশা করা বোধ হয় ঠিক হবে না বৃষ্টি আইনে অনেক এগিয়ে থেকে এই ম্যাচটা জিতে নিয়েছে অস্ট্রেলিয়া টস হেরে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি ওপেনার তানজিৎ তামিম মিচেল স্টার্কের বলে বোল হয়ে ফেরেন এই ওপেনার দ্বিতীয় উইকেটে লিটনের সাথে আটান্ন রানের জুটি গড়েন অধিনায়ক নাজমুল শান্ত পঁচিশ বলে ষোলো রান করে লিটন ফিল্ডে ভাঙে এই জুটি এরপর এরিশাদকে ব্যাটিংয়ে নামিয়ে চমক দেয় বাংলাদেশ অবশ্য সেটি কাজে লাগাতে পারেননি এই লেগ স্পিনার ধরে পাওয়া বেশ কিছু এদিন এক পাশ আগলে খেলেন একচল্লিশ রানের ইনিংস পাঁচ চার এক ছয় সাজানো ছিল শান্তর ছত্রিশ বলে খেলা ইনিংসটা নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম এদিন ব্যাট হাতে সুবিধা করতে পারেননি সাকিব হৃদয় আর তাতেই একশো অজিদের হয়ে এই বিশ্বকাপের প্রথম হ্যাট্রিক তুলে নেন প্যাটকাম জবাবে ব্যাট হাতে দারুণ শুরু পায় অস্ট্রেলিয়া উদ্বোধনী জুটিতে পঁয়ষট্টি রান তুলেন ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড একত্রিশ রান করা ট্রাভিসকে রিসাদ ফেরালে ভাঙে এই জুটি এরপর ব্যাটিংয়ে নামা মিচেল মার্শকেও দাঁড়াতে দেননি রিষাদ হোসেন এক পাশে রানের চাকা সচল রাখা ডেভিড ওয়ার্নার তুলে নেন হাফ সেঞ্চুরি দলীয় একশো রানের সময় বৃষ্টি আসলে মাঠে আর খেলা গড়ায়নি বৃষ্টি আইনে এগিয়ে থেকে আঠাশ রানে জয় পায় অস্ট্রেলিয়া মামুনুর রশিদ ডিবিসি নিউজ ডেস্ক